অনতোষ আর অনিমার বিয়েটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না প্রান্তোষ। আজ আর সমস্ত ভেবে লাভ কি বাবা? না লাভ নেই জানি, তাহলেও একে কাজতর মেয়ে তারপরে চাকুরে বউ, না কাজটা খুব ভালো হলো না বুঝলে। যাকে অযথা ওই সমস্ত ভেবে আপনি শরীর নষ্ট করবেন না, ও অফিসে দেরি হলো বাবা, আমি চলি। এসো শ্বশুর ভাসুরকে দেখে মাথায় ঘুমটা দিতে হয়, এটাও জানো না? আমার তো ঠাকুর ঘরের কাজ হয়নি, এখনো ছুতে পারবো না। বড় বৌমা, ও বড় বৌমা, আমি দেখছি কি করছো। আরে বৌমাকে কে ছুতে বলেছে? বাড়িতে আচার বিচার কিছু হইল না, সব ভাত মার বাক্যবাণে জর্জরিত হয়ে পাটা পোড়ালে তো। কে বললে? বলতে হবে কেন, আমি সব জানি, আমি তো এই বাড়ির ছেলে বুঝলে বৌদি। বাবা হেডমাস্টার ছিলেন তো, এই বাড়ির সবাই মাস্টারি করে চলেছে, একটা চাকরি বাকরি পেলে না এখান থেকে একবার ক্লিন কাট। শিখি ভাই, সংসারে সবকিছু মানিয়ে নিতে হয়। ও সব বইতে লেখা থাকে বুঝেছো, খুব জ্ঞান হয়েছে দেখছি। শোনো, সেই বই দুটোর জন্য তোমার দাদাকে বলেছি। সে কি? সে তো অনেক দাম। তাতে তোমার কি? তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে, ভালো করে পাশ করো তো দেখি। বৌদি কি তুমিও? আমি কি? তুমিও শেষে মাস্টারি শুরু করলে? করিনি, তবে চেষ্টা করে দেখছি। দামি গলে না মেজু বৌদি? ও মেজু বৌদি, কিরে বাবা তোমাকে এক্ষুনি নিচে আসতে বললেন। কেন রে? মনোহর কাকা এসছে। মনোহর কাকা? গুরুজনের নাম ধরে ডাকছো? বাবা মা শুনলে না বুঝবে, ওনাকে তুমি কাকা বাবু বলে ডাকবে। জানো তো বিরাট ব্যবসাদার লোক, ইয়া বড় গাড়ি হাঁকিয়ে আসেন, চলো চলো। আমাকে খরচার খাতায় লিখে রাখো সরসীদা, অনুতোষের বিয়ের সময় পড়ে রইলাম কিনা বোম্বাই। আমরা তোমাকে খুব মিস করেছি মনোহর, সত্যি খুব মিস করেছি। আর বলবেন না, এই কাজ কারবারের চাপে লৌকিকতাও ভুলে গেছি। হ্যাঁ তুমি কাজের লোক ভাই। বাহ, আশা হয়েছে বৌমাদি। থাক থাক মা, সুখী হও সুখী হও, বেঁচে থাক 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 থাক। এই না ধর, যদিও বিয়ের সময় আমি আসতে পারিনি, তবে কি জানো রাদার লেট দ্যান নেভার, হ্যাঁ তাই এসেই তোমাকে দেখতে চলে এলাম। আপনাকে কিন্তু কিছু মুখে দিয়ে দিতে হবে কাকু। দেখো এইসব আবার কেন, সে আরেকদিন হবে এখন। না না আমি বেশি দেরি করব না। আচ্ছা আচ্ছা, তোমার টাকাটা এখনো দিতে পারলাম না ভাই মনোহর, মানে বিয়েতে এত খরচা হয়ে গেল তাই। বারবার এইসব কথা বলে আমাকে অপরাধী করা কেন দাদা? এই জন্যই বৌঠানা আমাকে পরপর মনে করেন। আচ্ছা আমি কি এই জন্য এখানে আসি নাকি? না না ঠিক তা নয়, তা নয় তবুও মানে প্রান্তোষ অনুতোষ চাকরি করছে, বৌমাও নাকি ব্যাংকের বড় অফিসার, এরপর মহিতোষ ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরিতে ঢুকবে, তখন রয়েছে শোধ করলেই হবে। সেদিন তোমার ওই টাকাটা না পেলে অতশীর বেই আটকে যেত, এই বাড়িটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকতো না।
সেদিন মহা দায় থেকে তুমি আমার উদ্ধার করেছিলে। ওসব কথা রাখো দাদা। এই রে কি হলো ঠাকুরকু? আজ উঠি বৌঠান। তোমার সে কি কথা? বৌমা তোমার জন্য মিষ্টি আনতে গেছে, একটু মিষ্টি। না না, অন্যদিন হবে, অন্যদিন হবে। সরসীদার চলি, হ্যাঁ আমাকে আবার ব্যাংক হয়ে কারখানা হয়ে রেলের অফিসে যেতে হবে, অনেক জরুরি কাজ পড়ে আছে। আচ্ছা, অন্যদিন এসে এই বৌমার রান্না আর তোমার এই চৈতন্য চরিতামৃত পাঠ শোনা যাবে। আচ্ছা চলি। বৌদি গান গাইছো? বৌদি এ বাড়িতে তা উচ্চ স্বরে কেন, কি হলো? প্রলয় কাণ্ড বেঁধে যাবে। হ্যাঁ, তার মানে? একটু গলা নামিয়ে করো। গলা নামিয়ে গান? তোমার মাথা খারাপ? মাথা খারাপ? আচ্ছা ঠিক আছে, কি হলো? লোভে ছবিটার কথা বলেছিলাম না, দুটো টিকিট ম্যানেজ করেছি। হ্যাঁ দেখো দেখো, কালকের ইভিনিং শো। কালকের ইভিনিং? কালকে প্রথম অফিস জয়েন করবো, ফিরতে রাত হয়ে যাবে না? অফিস থেকে সোজা চলে যেও, ও মেয়েটা ম্যানেজ করে নেবে। কি দারুণ ছবি দেখেছ! কি কাণ্ড গো, শ্বশুর শাশুড়ি ফাঁসুরের খাওয়া হলো না, নতুন বউদের মধ্যে খেয়ে চলে গেল। চাকরি করে তো তাই, মেয়ে বক বক করতে হবে না, বাসন গুলো মেঝে নিয়ে। মা, ও মা, মা, এই যে বাবা খুঁজে জোগাড় করতে যাচ্ছে। তা তুই অত করতে পারিস? উনুনে আজ বসে যাচ্ছে, রান্নাটা একটু হাত চালিয়ে সারো বাঁচা। কয়লা যা দাম জানো তো, মেজে বসে অফিস চলে গেছে। তা যাবে না, উনি কি আর আমাদের মতন যে হেসেল টেনে যাবে? উনি হচ্ছেন অফিসার, তাই বলছিলাম ভালো করে পড়াশোনা করে একটা চাকরি বাকরি নে। দেখবি শ্বশুর বাড়িতে মান সম্মান অনেক বেড়ে গেছে, তা নইলে হ্যাঁ আমার মতো সারা জীবন হেসেল টেনেই চলে যাবে, বুঝলি? গুড মর্নিং। গুড মর্নিং, ভালো আছো তো মহেশ? ভালো আছি দিদিমণি, আসুন। কি রে মহেশ, মেয়ের সঙ্গে ঝগড়া করেছিস বুঝি? না দিদিমণি, মনটা ভালো নেই। মেয়েটা কাল শ্বশুরবাড়ি গেল কিনা? মেয়ে তো শ্বশুরবাড়ি যাবেই মহেশ। সবই বুঝি দিদিমণি, এই বয়সে একা একা থাকা তাই মনটা কেমন করে। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ আমি আজই জয়েন করলাম, আমি এক্ষুনি আসছি আপনার চেম্বারে। মহেশ আমি বড় সাহেবের চেম্বারে যাচ্ছি, কেউ এলে তুমি বুঝতে পারো। We should be happy to hear from you as soon as it is convenient for you to write to us. আসবো স্যার। আরে এসো এসো অনিমা, এসো। আজই জয়েন করলে নাকি? হ্যাঁ স্যার। খুব ভালো খুব ভালো, বসো। দ্যাট উইল বি অল। তারপর শ্বশুরবাড়ি কিরম লাগছে? ভালো, খুব ভালো। প্রথম প্রথম নতুন পরিবেশে একটু অসুবিধা হবে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ সেদিন অনুতোষের সঙ্গে দেখা হলো, নাইস ইয়াং ম্যান। জানো পরশুদিন নীলেশ আমার বাড়িতে গিয়েছিল, তোমার বাবা মারা যাওয়ার পর তবু তুমি ছিলে, এখন তো বেচারা একেবারে একা পড়ে গেছে। জানি স্যার, ওরা এখন খুব অসুবিধা হচ্ছে। না না, ঠিক চালিয়ে নিতে পারবে। শোনো, শ্বশুরবাড়ির কর্তব্য কিন্তু মন দিয়ে করবে বুঝলে, তোমাকে কিন্তু সব দিয়ে যেতে হবে, তার বিনিময়ে চাইলে পাবে শুধু দুঃখ। সংসার, স্বামী, স্ত্রী, পুত্র সকলের বেলায় এই একটাই কঠিন শব্দ। এই ব্যাপারে তোমাদের কবি চণ্ডীদাস ওয়াজ গ্রেট। কি জানো, সুখেরও লাগিয়া যে করে পীড়িতি, দুঃখ যায় তাঁর ছায়। দ্যাটস রাইট, দ্যাটস রাইট।